কেএম ওয়ার্ল্ড ট্রাভেলের শুভ উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম নগরের ওয়াসার মোড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো কেএম ওয়ার্ল্ড ট্রাভেল এজেন্সির। 3রা ফেব্রুয়ারি বিকেলে এক উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে পদযাত্রা শুরু হয় কেএম গ্রুপের এই প্রতিষ্ঠানটির। এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট রাজনীতিবিদ ডক্টর মাসুম চৌধুরী এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়িক, রাজনৈতিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। এ সময় প্রধান অতিথি ফিতা ও কেকেটে অফিস উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, নতুন প্রজন্মের নতুন উদ্যোক্তা কে এম সাজুর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। এ সময় বিশেষ অতিথি ডক্টর মাসুম চৌধুরী কে এম গ্রুপের এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে অভিমত প্রকাশ করেন। এই যাত্রাকে স্বাগত জানাই এবং আশা করব এটি একটি এই বাংলাদেশের মধ্যে একটি ভালো এবং মানসম্মত একটি ট্রাভেল এজেন্সি হবে এবং আরও আশা করব এই ট্রাভেল এজেন্সির মধ্যে দিয়ে আমরা কম পয়সায় খরচে আমরা অনেক দেশে ভ্রমণ করতে পারব। এই ট্রাভেল এজেন্সি গতানুগতিক কোনো ব্যবসা না করে আমরা এই পর্যটন শিল্পকে বিকাশ করবে এবং বিশেষ করে বাংলাদেশের মধ্যে পর্যটন শিল্পের মধ্যে ভূমিকা রাখবে। অর্থাৎ এছাড়া অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। ট্রাভেল এজেন্ট আশা করব গতানুগতিক যে ধারাবাহিকতায় অন্যান্য যে ট্রাভেল এজেন্ট কাজ করে আমরা আশা করব তারা একটু ডিফারেন্ট একটা মন মানসিকতা নিয়ে এগিয়ে যাবে, সে আশা করছি। এবং একটা জিনিস এখানে লক্ষণীয়, আমি তাদেরকে চিনি, তারা অত্যন্ত রুচিশীল, তারা প্রত্যেকটা ক্ষেত্রে রুচির পরিচয় দেয়। আশা করছি তারা এই ট্রাভেল এজেন্টের মাধ্যমে দেশ বিদেশে আমাদের বাংলাদেশকে পরিচিত করবে। শুধু বাংলাদেশের লোকেরা নয়, বিদেশ থেকেও এখানে লোক আসবে ট্রাভেল করার জন্য, ওই পথ তারা উন্মোচন করবে। তাদের প্রতি অনেক অনেক শুভকামনা। আজকের এই সুন্দর পরিসরে নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ছোট ভাই সাজু উদ্বোধন করেছেন, তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই ব্যবসা প্রতিষ্ঠান যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সে আশাবাদ ব্যক্ত করে ট্রাভেলসের যে কার্যকলাপগুলো খুব অত্যাধুনিক প্রক্রিয়া অনুসারে চলবে। কেএম ট্রাভেলসের এই সামনের দিকে যাতে তারা আরও ভালো কিছু করতে পারে সেটুকু আশা করি। কেএম ওয়ার্ল্ড ট্রাভেলসের যাত্রা শুরু অনুষ্ঠানে আমি সাজুভাই সহ সকল উদ্যোক্তাকে আন্তরিক এবং নান্দনিক অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা করি আমাদের এই এত অঞ্চলের মানুষের কাছে তাদের সেবা পৌঁছে যাবে এবং তথ্য প্রযুক্তির সুবর্ণ সময়ের বৈশ্বিক কানেক্টিভিটির একটা মহেন্দ্রক্ষণে আমরা উপনীত হয়েছি। এই সময়ে এটা এই তথ্য প্রযুক্তির ইতিবাচক ধারাকে ব্যবহারের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধি বয়ে আনবে। কেএম ওয়ার্ল্ড ট্রাভেলস দোয়া করি, আশীর্বাদ করি, ওয়ার্ল্ড ট্রাভেলসটা মানুষের উপকারে আসুক এবং এটা দীর্ঘজীবী হোক, এটা যেন আজীবন থাকে সেই প্রত্যাশা করি। এ সময় কেএম গ্রুপের চেয়ারম্যান কে এম সাজু বলেন, আমরা চট্টগ্রাম সহ সারা বিশ্বে ট্রাভেল সেবা দিতে বদ্ধপরিকর। আজকে আমি অনেক আনন্দিত কেএম ওয়ার্ল্ড ট্রাভেলসের উদ্বোধন অনুষ্ঠান সম্পূর্ণভাবে শেষ করতে পেরে আমি এ আশা ব্যক্ত করি সকলের সহযোগিতায় কেএম ওয়ার্ল্ড ট্রাভেলস উত্তরোত্তর এগিয়ে যাবে।